হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো আমি কত ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আমি বলছি এখন বাজে 5:36। তো এখনও আমাদের বাড়ি কেউ ওঠেনি, আমি ফার্স্ট উঠে পড়েছি। উঠে একটু হাঁটাহাঁটি করছি, কারণ কি আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে, আমার উঠে রান্না করতে হয়। তো রোজ আমার এই টাইমে উঠা পড়ে। তো আমি এত ভোরবেলা ভিডিও বানাই না, কিন্তু আজকে মনে হলো যে না আজকে ভোর থেকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখছো বাইরে কেমন অন্ধকার। তো এত সকাল সকাল উঠেছি, একটু হাঁটাহাঁটি করবো, তারপরে মুখ টুক ধুয়ে রান্না করবো। আর বাসন টাসন তো রাত্রে মেজে ধুয়েছি, ওর জন্য আর বেশি চাপ নেই। আর আমাদের বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে, আমাদের পাড়ার প্রায় সবাই ঘুমাচ্ছে এখন। তো চলো। তো বন্ধুরা দেখো, কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে। ঝড় বলতে হাওয়া হয়েছে প্রচুর, আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো দেখছো রাস্তার অবস্থা কেমন দেখো, আর দেখো বাড়ির উঠানের অবস্থা কী হয়েছে। পুরো সব গাছপালার পাতা, আমের মুকুল সব ঝরে পড়েছে দেখো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল খুবই শীত লাগছে, যার জন্য কাপড়টা এমনভাবে নিয়ে নিয়েছি। যেহেতু কালকে রাত্রে হাওয়া বৃষ্টি হয়েছে, তো ওর জন্য পুরো ঠান্ডা পরিবেশ। তো এই যে হাঁটছি রাস্তা দিয়ে, আর বাড়ির আশেপাশে কেউ নেই, সবাই ঘুমাচ্ছে। আর একজন উঠাচ্ছে, উঠোন ঝাড় দিচ্ছে। কিরে রাঙ্গুয়া, সকাল সকাল উঠে পড়েছি, প্রচুর শীত লাগছে, ঠান্ডা। তা রাস্তা দিয়ে হাঁটছি, আর ওই যে আরেকজনা উঠোন ঝাড় দিচ্ছে। উঠোন ঝাড় দিচ্ছ সকাল সকাল? কালকে বৃষ্টি হয়েছিল, টের পেয়েছিলে? হ্যাঁ গো, খুব বৃষ্টি, আর মেঘ ডাকছিল কেমন। আমি তো ভয়ে পাটকাটের ঘর উড়িয়ে নিয়ে না যাই ভাবছিলাম খালি। তো বন্ধুরা অনেকটা হাঁটা হলো, এবার বাড়িতে চলে যাব, কারণ কি আবার ডিউটি আছে। ও হ্যাঁ, আজকে তো আমার হাজব্যান্ড বললো একটু দেরি করে যাবে, প্রায় 9টার দিকে বেরোবে। তো বললো যত সকালে না আনলেও চলবে, কিন্তু সকাল সকাল আনলে কী হয় বলো তো, পুরো মানে মাথা থেকে চিন্তা দূর থাকে, যে রান্নার পর রান্নার কাজটা একটা মেন কাজ। তো রান্নাটা হয়ে গেলে না আর কোনো চাপ থাকে না। তো সারাদিন ভিডিও বানানো যায়, তো ফোন টেপা যায়, অনেক কিছুই করা যায়। তো দেখছো বন্ধুরা, কথা বলতে বলতে আস্তে আস্তে সকাল সকাল ভাব চলে আসছে। আর এই দেখো মাঠের ধারে চলে এসছি কথা বলতে বলতে, ওই দেখো আক্ষেত। তো এবার বাড়িতে যাব, বাড়ির দিকে মুখ টুক ধুয়ে আমি ভাত বসিয়ে দেবো, রান্না শুরু করে নেবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে রান্না করে নিই। এই দেখো এটা কী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউ। তো হ্যাঁ, লাউ শাক, লাউ শাক দেখছো কত লাউ শাক হয়েছে, আর কচি কচি লাউ হয়েছে। আমি দেখাচ্ছি এই দেখো কচি কচি লাউ হয়েছে, এই দেখো একটা কচি কচি লাউ হয়েছে দেখছো। আর এই দেখো একটা দাদা সকালবেলা যাচ্ছে রজনী ফুল তুলতে। কোথায় যাচ্ছে ফুল তুলতে? আর দেখো বন্ধুরা সকালবেলা পাখিদের কিচির মিচির আওয়াজ, কতটা সুন্দর লাগছে দৃশ্যটা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমার বাবু এখনও ঘুমাচ্ছে, হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই ঘুমাচ্ছে, আমারই ফার্স্ট ঘুম ভেঙে গেল। তো বন্ধুরা দেখো, ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে।
আর আজকে কি রান্নাবো কিছুই বুঝতে পারছি না। তো কচু ছিল বাড়ির কচু, তো সেটা আমার শাশুড়ি কেটে দিল। আর আগের দিন একটি ডিম এসেছিল, তো ডিম ছিল, তো ভাবছি কচু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। কচু দিয়ে ডিম দিয়ে আমরা আগে কখনো খাইনি, ওল দিয়ে ডিম দিয়ে খেয়েছি, তো আজকে ফার্স্ট টাইম কচু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। জানি না কেমন লাগবে খেতে। তো তোমরা কি কেউ কচু দিয়ে ডিম খেয়েছো? যদি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কচু কাটা ধোয়া সব হয়ে গেছে, এগুলো এখন ডিমের সাথে সিদ্ধ করবো, মশলা দিয়ে কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে রান্না করব। তো জানি না কেমন হবে খেতে। আর এদিকে এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছুই কাটা হয়ে গেছে। আর এদিকে আছে এই যে উচ্ছে আর পটল, এটা ভাজা করব, এটাও কেটে ধোয়া হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেলে আমি কচুটা আর ডিমটা সিদ্ধ করতে দেবো। তো বন্ধুরা দেখো আমি কড়াইতে আলু কচু আর ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে শিলে আমি মশলাটা বেটে নেবো, এই দেখো আদা দিয়ে দিয়েছি, এখন আদা জিরে বেটে নেবো, তারপরে লঙ্কা রসুনটা বেটে নেবো, আর এই যে শিল নোড়া নিয়ে নিচ্ছি এখন বাটবো। তো চলো বন্ধুরা আগে টেস্ট করে নিই। আর আমার তো ক্যামেরা ধারে কেউ নেই, যার জন্য আমি দেখাতে পারছি না সব কিছু, তো যেভাবে পারছি তোমরা একটু মানিয়ে নিও। দেখো আমার মশলা বাটা হয়ে গেছে, দেখো এখানে আদা রসুন পেঁয়াজ বাটিনি, এই যে পেঁয়াজটা রেখে যেটা তেলে ভেজে দেবো বলে, পেঁয়াজ ছাড়া বাকি সব মশলাই বাটা হয়ে গেছে। আর এখানে একটা লাল টমেটো কেটে নিয়েছি। আর এবার দেখি কচুটা সিদ্ধ হচ্ছে কিনা, মনে হয় না তো তাড়াতাড়ি হয়েছে। এবার একটু সামান্য হলুদ দিয়েছিলাম যার জন্য কালারটা হলুদ হলুদ এসেছে, তো দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা এটা কেটে গেলে, তার মানে সিদ্ধ হয়ে গেছে, তো আর কিছুক্ষণ থাকবে, তারপর এটা আমার নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে দেখো কচু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এখন ডিমটা ভেজে নেবো তারপরে রান্না করে নেবো। তো চল বন্ধুরা রান্না করি নিই, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আজকে কচু রান্না করি। তো যদি ভালো লাগে তো তোমরা এভাবে বানিয়ে খেও। তো বন্ধুরা দেখো তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এই কড়াইটা কালো হয়েছে তার কারণ কি, কালকে রাত্রে এই কড়াইতে ভাজা হয়েছিল, তো ভাজার কারণে কড়াইটা পোড়া হয়ে গেছে। তো তেলের কড়াই ছিল, অনেকটা তেল কড়াইতে ছিল, তো ওর জন্য আর মাজা হয়নি। তো ওর মধ্যে রান্না করছি, তোমরা কিছু মাইন্ড করো না। তো এবার এর মধ্যে আমি মশলাটা আর টমেটোটা দিয়ে দেবো, এই যে এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। আর বন্ধুরা এদিকে আমার কচুটা দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর মোমের মতো গলে গেছে, দেখতে পাচ্ছ একদম। আর এই কচু খেতেও খুব টেস্ট হয়, সব কচুগুলো সুন্দর গলে গেছে সব, এই যে টিপ দিলে গলে যাচ্ছে দেখেছো। আমাদের বাড়ির কচু খুবই টেস্ট, খুবই স্বাদ, আর একদম পুরো মোম গলে যায়। এবার আমি কচুটা মশলার মধ্যে দিয়ে দেবো, মশলাটা ভাজা হয়ে গেছে একদম, এই যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কচুটা আমার পুরো কষানো হয়ে গেছে। আর এবার জলটা দিয়ে দেবো আমি, তো এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে ফুটিয়ে নেবো। এবার আমি ঢাকা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, ঝোল পুরো তকবক করে ফুটছে, আর এখন গরম মশলাটা মিশিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, এটা এখন বেটে নেব। তো দেখো আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখলেই তো আমার হাজবেন্ড ডিউটিতে খেয়ে আবার চলেও গেছে। আর এই দেখো বাবু সকালবেলা ঘুম থেকে উঠেছে, আর ওর দাদু এই যে দোকান থেকে খাবার এনেছে, তো ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম, আর এখন বিস্কুটটা খাবে ও, তারপর কিছুক্ষণ বই নিয়ে পড়াবো। আর হাজবেন্ড তো খেয়ে দিয়ে চলে গেল,
আর হাজবেন্ড রান্না খেয়ে কি রিয়াকশন দিল সেটা আমি তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? এমন বলবে আমি ভাবতেও পারিনি জানো তো, পরে বলবো। আগে আমার শ্বশুর শাশুড়ি খেয়ে নিই, তারপরে সবাই কি বললো সেটা বলবো। যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি আজকে ডিম কচু, এর আগে আমিও কোনোদিন খাইনি বা রান্নাও করিনি, তো আজকে কী মনে হলো যে নিরামিষ কচু রান্না করবো, মাস নেই তো, ডিম ছিল বাড়িতে তো ওই দিয়ে একটা কিছু করে ফেলি। তো পরে বলছি লাস্টে যে কি বললো সবাই। তো এখন দেখো রান্না তো হয়ে গেছে সকাল সকালে, দেখো বিছানা তোলা হয়নি কারণ বাবু এক্ষুনি মাত্র ঘুম থেকে উঠলো, তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর দেখো বিছানা বিছানা সব অগোছালো হয়ে পড়ে আছে, তারপরেই দেখো চেয়ারের মধ্যে জামাকাপড় রয়েছে, তো বহু কাজ আছে এখন, সমস্ত বিছানা তুলে জামাকাপড় ভাঁজ করে সব কিছু কমপ্লিট করে দেবো। খুলতে পারছো না? দাঁড়া দাঁড়া আমি খুলেছি, ভাঙবে না? এই দেখ খুলে গেছে, আমাকে একটা দে বাবু, একটা দে না খাবো। দেখো কি বদ আমাকে ঠোঙা দিচ্ছে, হ্যাঁ দে মানে একটা খাবো, খিদে পেয়ে গেছে তো, থাক দিতে হবে না, থাক খাও তুমি একাই খাও। আমার বাবু যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে আমাকে এক্ষুনি খাইয়ে দেবে, আমি চাইবই না, দেখি আমার ভালোবাসে কিনা দেখি। আমি আগে ভালোবাসি। তো দেখো আমাদের পাশে 50 টাকা করে চিকেন সেল দিচ্ছিল, তো আমাদের দুটো আনা হয়েছে, দেখতে পাচ্ছ দুটো একদম পুরো বাচ্চা কচি মুরগি। তো এই দুটো রাত্রেবেলা রান্না করব, আমার হাজবেন্ড বাড়ি এসে কেটে দেবে, তারপরে রান্না করব। তো বন্ধুরা দেখো বাবুর খাওয়াচ্ছি, আর এই দেখো বাটি দেখছি খিচুড়ি, স্কুল থেকে যে খিচুড়ির ডিম সিদ্ধটা দিয়েছিল সেটা, তো ডিমটা তো আগেই খাওয়া হয়ে গেছে, আজকে ওর লাভই হলো দুটো দুটো ডিম সিদ্ধ খেতে পারলো। আর এখন শুধু খিচুড়িটা খাওয়াচ্ছি, আর ওই যে গান চালাবি না এখন, দাঁড়া 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 আমি আগে কথা বলি। আর এই দেখো এটা কি বলতো, এই দেখো পাকা পেঁপো একজনা দিয়ে গেল আমাদের কাছে, কালকে তো পেকেছিল সেটা খেয়েছি, আজকে এই যে দিয়ে গেল একদম নরম আর খুব মোটা, দেখো পুরো নরম। তো এটা পরে খাবো, আগে বাবুকে খাইয়ে নিই তারপরে আমি খাবো। আর আমার হাজবেন্ড ওদিকে চলে এসছে স্নান করতে গেছে, তো স্নান টান করে আসবে, ওকে আবার ভাত দিতে হবে, তো একসাথে দুইজনে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা আগে বাবুকে খাইয়ে নিই, আমরা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে, আর আজকে তো এমনিতে মেঘলা মেঘলা, তো এখন করবো কি, এখন সকাল সকাল রান্না বসিয়ে দেবো, কারণ কি দুই দিন ধরে প্রচুর হাওয়া ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রে রাত্রে, আর যেহেতু আমরা এখন ফাঁকায় রান্না করি ফাঁকার উনুনে, তো বোঝোই তো ঘর বাড়ি ভাঙার পরে আমরা একটা মানে বারান্দা একটা উনুন করে নিয়েছি, সেখানে রান্নাবান্না করি। তো রাত্রে যদি হাওয়াটা উঠে আসে তো ফাঁকায় রান্না করতে পারবো না, ওই জন্য সকাল সকাল রান্না করে নিই। আর এখন রান্না করবো চিকেন, দেখলেই তো তোমরা চিকেন দেখালাম তোমাদের। তো আমার হাজবেন্ড বাজারে গেছে, পেঁয়াজ রসুন এগুলো নেই তো এগুলো আনতে গেছে, তো আমি এখন ভাতটা বসিয়ে দিই, দিয়ে ভাত বসাতে বসাতে ও চলে আসবে, তারপরে পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রান্না করে নেবো সকাল সকাল। আর আমার বাবু পড়তে চলে গেছে, আসার টাইমও হয়ে গেল প্রায়, তো এভাবে রান্নাটা করে নিই। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা আমার হাজবেন্ড চিকেনটা কেটে দিয়েছে, আর দেখো আমি মশলাও রেডি করে নিয়েছি রান্না করব বলে, তো মিক্সারে সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছি, রান্না কোটা স্টার্ট করে দিই চলো। আর এদিকে ভাত হয়ে গেছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিকেন রান্না হয়ে গেছে, আর আমি বেশি মানে ঝোলঝোল করিনি, কারণ কি আমরা একবারই তো খাবো, কালকে তো শনিবার, তো শনিবারে আমরা নিরামিষ খাই, ওর জন্য একবারে অল্প অল্প পাতলা পাতলা সরি কি বলছি অল্প ঝোল করেছি, তো এতে হয়ে যাবে আমাদের, তাও মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে, কারণ কি দুটো মুরগি তো প্রায় 1 কেজি মতো মাংস আছে, তো একবারে আমরা 4 জন খেয়ে পারবো না, তো জানি না শেষ পর্যন্ত কি হবে। তো রান্নাবান্না হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, তো বন্ধুরা দেখতে পারলে আমার ভাত হয়ে গেছে, তরকারি টরকারি সব কমপ্লিট। আর দেখো ভাতের হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি, কারণ কি হাঁড়ির তলায় একটু জল জল ভাব থাকে, তো হাঁড়ি কড়াইয়ের উনুনের উপরে বসিয়ে দিলে সেটা শুকিয়ে যায়, ভাত ঝরঝরে হয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো সেটা এখানে শেষ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ কাছে মনে করে ক্ষমা করে, দেখো আমি নতুন নতুন এসেছি তোমাদের সাথে, তো আমার ভুল ত্রুটি হতেই পারে, তো তোমরা প্লিজ কাছের মনে করে আমার ক্ষমা করে দিও।
আর যদি কিছু ভুল হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো যে এই ব্যাপারটা আমার ভালো লাগছে না, তুমি এটা করবে না বা এটা বলবে না, আমি বলবো না। তো বাই বাই। আর এখন কি করব, এখন রান্না বান্না হয়ে গেছে, বাবুকে একটু বই নিয়ে বসাবো, তারপরে খাওয়া, তারপরে ঘুমোতে যাওয়া, তো আর দেখানোর মতো কিছুই নেই। তো ওর জন্যে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।